দিদির ফোন তো সুইচ অফ। আমি এখন কি করব? সে কি ডক্টর লাহিড়ি তো এখানে থাকবেন বলেছিলেন, কোথায় গেলেন? মাসি আমাদের আর লাহিড়িতে দুজনে মেট করলে হবে না, আমরা বরং লাহিড়ি দুটোকে পরে খুঁজবো। আমাদের এখন মুনির কাছে যেতে হবে, তাড়াতাড়ি চলো। চল চল চল। সরি ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারবেন না। যুক্তি মাসি বল, তোমরা এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। ম্যাডাম ম্যাডাম শুনুন, আপনি যাবেন না ভেতরে, ভেতরে যাওয়া বারণ আছে। আমরা আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। আমার আশীর্বাদ রইল চেলিক, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবি না। প্রতিমাকে দেখিস, ভাবিস না আমিও আছি তোর পাশে। কার অর্ডারে? কাকে বাধা দিচ্ছেন আপনি? উত্তর দিতে পারলেন না তো, জানতাম। কারণ আপনার কাছে এর কোনো উত্তর নেই। আর একটা প্রশ্ন, আশা করি এটার উত্তর আপনার কাছে আছে। মনি কোন কেবিনে? 15 নম্বর। মিসেস রায়চৌধুরী কেমন আছেন এখন? মনিকে পাওয়া যাচ্ছে না। মেয়েসব কি মেয়েসব? মেয়েসব মনি কেবিনে নেই। আমার মনে হয় ওরা মনিকে কোথাও সরিয়ে দিয়েছে। ডক্টর সেন, ডক্টর সেন আপনি বলুন মনি কোথায়। চুপ করে থাকবেন না, বলুন মনি কোথায়। কি হলো, উত্তর দিচ্ছে না কেন বলুন? ডক্টর সেন আপনি যদি আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে বলুন মনি কোথায়। নইলে কিন্তু বাড়িতে বাড়িতে ঝিলিক, মা এখানে থেকে কোনো লাভ নেই। চল 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 চল, আমাদের ওখানে যেতে হবে। ঝিলিক আমি তোর সাথে যাবো। তৃতীয়মাসে তৃতীয়মাসে তুমি এখানে থাকো, পুষ্পর কাছে থাকো, আমি তোমাকে সব খবর দেবো। আর তুমি কোনো চিন্তা করো না, মনির আর কোনো ক্ষতি হতে আমি দেবো না, কোনো ক্ষতি না। যেতে চলো। Mm-hmm.
নিয়ে যাচ্ছে, আমাকে ছাড়ো, আমায় ছাড়ো, আমি আমি ঝিলিকের কাছে যাবো, আমায় ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো না। ঝিলিককে খবর, আমাকে তোমরা কোথায় নিয়ে এসছো? আমাকে ছাড়ো, ছাড়ো, আমাকে, আমার লাগছে, আমার হাত ধরে রেখেছো কেন? আমায় ছাড়ো, আমার আমার লাগছে। ওয়েলকাম ব্যাক দিদি। দিদি ভয় পাচ্ছ কেন? তুমি তো তোমার বাড়িতে। রানী দিদি একদম চোখে দেখতে পায় না, তুমি ধরে ঘরে নিয়ে যাও, মানে একটু হেল্প কর মাকে। আমি নিজের ঘরে যাবো না, আমাকে ঝিলিক। চলো দিদি, রানী ছাড়ো, মানে চলো ছাড়ো, আমি যাবো, আমি যাবো না, চলো আমি। আমাকে আটকে রাখবে না, আমাকে ছেড়ে দাও। আমাকে আটকে রাখছি কোথায় মুরব্বি? তুমি যাতে খোলা আকাশের তলায় খুব ভালো করে কাটাতে পারো, এরকম তার ব্যবস্থাই তো আমরা করছি। হ্যাঁ দিদি, তুমি না আর একটু কষ্ট কর, একটু কষ্ট। রানী শোনো, রানী আমাকে বাইরে নিয়ে চলো, আমি আমি ছেলেকে সঙ্গে দেখা করবো একবার। শোনো শোনো রানী, রানী রানী আমাকে বাইরে বেরোতে দাও, আমাকে বাইরে বেরোতে দাও, আমাকে আমাকে বাইরে বেরোতে দাও, আমার বাইরে। রানী রানী আমাকে